একটা জুনিয়র প্লেয়ার যেরকম ইম্পর্টেন্ট, আপনার টিমের কোচও কিন্তু ওরকম ইম্পর্টেন্ট আমার জন্য। সবাইকে আমরা যাচাই করবো, সবার সাথে প্রশ্ন আলাপ, সবার সাথে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্তটা নিব। যে গিলটি ফি, যে গিলটি হবে তার নাম কিন্তু তার নামে তো আমরা রিপোর্ট করবো। ওয়ার্ল্ড কাপ এমন একটা জায়গা, আপনি যদি সাত আটটা সিরিজ জিতেন হারেন কোনো কিছু আসে যায় না, বাট ওয়ার্ল্ড কাপে এত এক্সপোজার থাকে যে সেখানে কিন্তু আপনার দেশ কেমন ক্রিকেট খেলছে কিভাবে আপনার সবকিছু ফুটে ওঠে। তো আপনার সেই জায়গায় কিন্তু আমাদের ভালো করা উচিত ছিল, এবং এই ওয়ার্ল্ড কাপে কিন্তু গত চার বছর থেকে আমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসছিলাম। তো আমরা কিন্তু ভালো তো করি নাই, মঞ্চ অনেক খারাপ করেছি, যেটা আমাদের এক্সপেক্টেশনের চিন্তাই ছিল না। তো কি কারণে আপনার খারাপ হয়েছে, কেন হয়েছে, সেটা তো আমাদেরকে বের করতেই হবে। এবং যেহেতু আমার মনে আছে 2003-তে আমি ওয়ার্ল্ড কাপের মাঝখানে গিয়েছিলাম আপনার সাউথ আফ্রিকায় খেলতে, বা সেই তখনও কিন্তু আপনার বাংলাদেশ দল কিন্তু এরকম ভালো করেনি। আপনার শুরুতে আপনার ক্যানাডার মতো দলের কাছে হেরেছিল, এখন তখন তো কিন্তু ঠিকই হয়েছে, বাট কোনো সিদ্ধান্ত যায়নি। তো এবার যেহেতু ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আমি আছি, এবং আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট কিন্তু বলেছেন যে আপনার উনি কিছু কঠিন সিদ্ধান্ত নেবেন। তো আমার মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম, কারণ আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে আমরা কোনো ক্লাব বা নিজের জন্য খেলি না, আমরা কিন্তু বাংলাদেশের জন্য খেলি, যেটার জন্য বাংলাদেশে কিন্তু সবার। তো এখানে মনে করেন কোনো ইন্ডিভিজুয়ালি কেউ ইন্টারেস্টের জন্য বা হিংসার জন্য বা শয়তানির জন্য যদি কেউ দেশটাকে ডিপ্লয় করে, সেটা সহজভাবে নেওয়া উচিত না, এবং আমি কোনোদিন নিব না। তো যে জিনিসটা সত্য আসবে, সত্য জিনিসটা বের হবে, সেই জিনিসটা আমরা এটা আপনার বোর্ডকে দিব, এবং আশা করি বোর্ড সেটা আপনার সিদ্ধান্ত নেবে। কতদিনের মধ্যে করতে হবে, এরকম কোনো টাইম ফ্রেম আলাপ আলোচনা করবো? আমাদের তো জাস্ট সকালে, মানে গতকাল রাতে কনফার্ম করেছি, আজকে সকালে তো আপনাদের সাথে দেখা হলো। তো এটা একটু সময় লাগবে, আপনার দুই তিন দিন পর আমরা বিস্তারিত সব করতে পারবো। আপনাদের সঙ্গে তো নিশ্চয়ই সব, মানে আপনাদের সব সঙ্গে বসতে হবে, মানে তাদের সঙ্গে জানবেন, জিজ্ঞাসাবাদ করবেন, বা জানতে চাইবেন যে এক একজনের সাথে মিশে বসবেন, ইন্ডিভিজুয়াল কোচ বা ক্যাপ্টেন বা প্লেয়ার। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এখন তো সিরিজ চলছে, মানে সিরিজের মাঝখানে শুরু হবে না এটা, পরে মানে পরবর্তী বা আপনি কি চান? আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব সেটা করার, এবং যা যাকে প্রয়োজন মনে করি সবাইকে তো কিন্তু আপনার দেশের সাথে আসতেই হবে এবং আসা উচিত। আর যদি না আসে তাহলে তো মনে করেন যে আপনার রিপোর্ট দেওয়া ডিফিকাল্ট, আপনার তো পুরো জিনিসটা কিন্তু আপনার সত্যি জিনিসটা আসবে না। আর না আসাতে কোনো কারণ দেখছি না, আপনাকে আসতে তো হবে, যে যতই ব্যস্ত থাকে, কারণ আমরা তো ব্যস্ত থাকি।